আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি বাকুতে আরেকটি ইন্টারেস্টিং মিউজিয়াম, যে মিউজিয়ামটির নাম হচ্ছে মিনিয়েচার বুক মিউজিয়াম। এবং এটি একটি মিউজিয়াম যেখানে কিনা ওয়ার্ল্ডের যত যত ছোটো ছোটো বই আছে সেই বইগুলোকে কালেক্ট করে একজন মহিলা সে রেখেছে, এবং সে আদৌ জীবিত আছে, এবং এই সম্পূর্ণ মিউজিয়ামটি একদম ফ্রি এন্ট্রান্সি। সো খুবই ইন্টারেস্টিং। সো এখন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই মিনি মিউজিয়ামটি দেখতে কেমন, বাকি আসো বিষয় হচ্ছে সেই মিনি মিউজিয়ামটি, যেখানে মিনিয়েচার বুক মিউজিয়াম আপনি দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন এটা ভিতরে যাবো, এক্স্যাক্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মিনিয়েচার বুক মিউজিয়ামটি। এখন অবস্থান করছি এই মিনিয়েচার মিউজিয়ামটির ভিতরে, এখন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই মিনিয়েচার মিউজিয়ামটি দেখতে কেমন, বাকি আসো বিষয়। এটা হচ্ছে সেই মিনিয়েচার মিউজিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে পুরো পৃথিবীর মধ্যে যত ছোটো ছোটো বুক আছে সবগুলো বুকের ছোটো সাইজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, খুবই ইন্টারেস্টিং। এখানে পুরো পৃথিবীতে যত যত বই আছে সবগুলো যে মিনি সাইজ, সেই বইগুলোকে এই একজন নারী সে কালেক্ট করেছে, এই আজারবাইজান নাগরিক, এবং তার বর্তমান বয়স হচ্ছে 91 বছর, এবং সে নিজস্ব অর্থায়নে যা যত বুক পুরো পৃথিবী থেকে সে কালেক্ট করেছে, সে তার নিজস্ব অর্থায়নে এই সবগুলো বুককে কালেক্ট করেছে, দেখতে পাচ্ছেন, কি ইন্টারেস্টিং। এবং এই বুক কালেক্ট করা তার একটা নেশা, এবং সেই নেশার কারণে সে পুরো পৃথিবীতে যত স্থানে সে গিয়েছে সব স্থানে এই বুকগুলো কালেক্ট করেছে, এবং তার নিজস্ব অর্থায়ন, এবং সাথে সাথে এই যে মিউজিয়ামটি, এটার ভিতরে প্রবেশ করলে আপনার কোনো ধরনের এন্ট্রান্স ফি নেই, যেটা কিনা আরেকটু ইন্টারেস্টিং, মানে আনবিলিভেবল। একজন মহিলা কতটুকু ক্রেজি হলে বা কতটুকু বইয়ের প্রতি ভালোবাসা হলে সে এত এত টাকা খরচ করে পুরো পৃথিবীতে ঘুরেছে, এবং পুরো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সেই এই বইগুলোকে কালেক্ট করে তার এই মিউজিয়ামটি বানিয়েছে, এবং সেই মিউজিয়ামটিতে সে পুরো পৃথিবীতে যত যত ছোট ছোটো বই আছে সবগুলো বই এখানে কালেক্ট করে এখানে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন কীভাবে পসিবল। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে 2014 সালে এই মিউজিয়ামটি, আমরা যেটাকে বলা হয় জিনিয়াস রেকর্ড ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো বই অর্জনকারী হচ্ছে এই মিউজিয়ামটি, এবং এই মিউজিয়ামটিতে বর্তমান বই সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 9000। সো 9000 বই বর্তমানে আছে, যেটা কিনা খুব ইন্টারেস্টিং, এবং এই বইগুলো সে পুরো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সে কালেক্ট করে তার এই মিউজিয়ামটিতে রেখেছে, মানে আনবিলিভেবল, মানে কীভাবে সম্ভব। আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে এই সম্পূর্ণ মিউজিয়ামের বিভিন্ন স্থানে ঘুরতেছি, এবং আপনাদেরকে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করছি এই মিনি মিউজিয়ামটি। ওয়াও, ইটস আনবিলিভেবল। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে জিনিস ওয়ার্ল্ড রেকর্ড যে করেছে 2014 সালে, তার এই লাইব্রেরিতে ছিল 2913টি বুক, এবং বর্তমানে আছে 9000 বুক। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক, মানে বিভিন্ন ধর্মের যত ছোটো কোরআন আছে সেই কোরআন বা বিভিন্ন ধর্মের বাইবেল, যার যে যে ধর্ম প্রত্যেকটি জিনিস এখানে সে কাট করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ছোটো কোরআন, এই যে কোরআনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সে সৌদি আরব থেকে কাট করে সে তার মিউজিয়ামে রেখে দিয়েছে, খুবই ইম্প্রেসিভ, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে প্রেসিডেন্ট, তার বই, এবং সে তার ইভেন যে আগের যে প্রেসিডেন্ট ছিল তার বই, এবং এখানে সে নিজে সাইন করেছে, এবং বর্তমান যে প্রেসিডেন্ট তাদের পলিটিক্যাল থিংস নিয়ে সে মিউজিয়ামটি তৈরি করেছে, দেখতে পাচ্ছেন, মানে ইটস রিয়েলি অ্যামেজিং। কীভাবে সম্ভব, প্রায় টোটাল 9000 বুক এই মিউজিয়ামটির ভিতরে আছে, আনবিলিভেবল, দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো বই এখানে আছে, সে পুরো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সে এই বইগুলোকে কালেক্ট করে এখানে একটি মিউজিয়াম বানিয়েছে, মানে মানে আনবিলিভেবল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু অলিম্পিকের বই, দেখতে পাচ্ছেন, ওয়াও, ইটস অ্যামেজিং গাইস, দেখতে পাচ্ছেন কীভাবে সম্ভব। সো
Unbelievable. কিভাবে সম্ভব মানে এবং সে যে যে সার্টিফিকেটগুলো পেয়েছে পুরো পৃথিবীতে সেই সার্টিফিকেটগুলো এবং উনি হচ্ছে সেই মহিলা যে কিনা এই এই মিউজিয়ামটি তৈরি করেছে এবং সে এটার মধ্যে সুখী দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ তার বয়স বর্তমানে 91 বছর দেখতে পাচ্ছেন ওয়াও দেখতে পাচ্ছেন কত সব বুক দিয়ে সম্পূর্ণ মিউজিয়ামটিকে সে সাজিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জার্মান রিলেটেড হয়তো বা এখানে জার্মানের ফ্ল্যাগ দেওয়া আছে সেই বইগুলো হয়তো বা সে জার্মান থেকে কার্ড করেছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যাগনিফিক গ্লাস এবং এই যে গুল বলটি এটা হচ্ছে এক্স্যাক্টলি বই এবং এটার ভিতরে সম্পূর্ণ বইটি লেখা হয়েছে যেটার নাম হচ্ছে মাইক্রোবুকস এই বইটি যদি আপনি পড়তে চান তাহলে এই যে গ্লাসটি আছে এই গ্লাসটি দিয়ে আপনাকে এই বইটি পড়তে হবে এবং এই বইটি তাকে জাপান থেকে সেই বইটিকে কালেক্ট করেছে খুব ইন্টারেস্টিং এখানে কোনো টিকিট সিস্টেম নেই সো সেহেতু আমরা আমি চাচ্ছি যে ওনাকে এই কাজটিকে সাপোর্ট করার জন্য সেই জন্য এখানে 10 মানাত এখানে রেখে দিচ্ছে যেটা বাংলাদেশে টাকায় প্রায় 600 টাকা যেহেতু তার এখানে কোনো টিকিটের সিস্টেম নেই সো আমি জাস্ট এখানে ডোনেট করে দিলাম এটা আপনার ইচ্ছা করলে করতে পারেন এই আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে যত ছোট সাইজের বই এবং সেই বইগুলো কালেক্ট করেছিল এই আজারবাইজানের একজন নারী নাগরিক সে এই মিউজিয়ামটিতে রেখেছে সবগুলো বই এবং সে এখন আদৌ জীবিত আছে তার বয়স কিনা মাশাআল্লাহ দিলে 91 বছর এবং সে এই মিউজিয়ামটিকে লালন পালন করেছে এবং এটা সম্পূর্ণ ফ্রি ইন্টারেন্সি কোনো ধরনের কিছু নেই মানে কী পরিমাণ মানুষজন বইয়ের প্রতি ভালোবাসা থাকলে বা এরকম ডিফারেন্ট একটা কিছু করে অবশ্যই তার জন্য আমার রেসপেক্ট সেই ছিল আমার আজকে ব্লগ এবং আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আজারবাইজান বাকুতে এই মিনি বুক মিউজিয়ামটি দেখতে কেমন বাকি আসা বিষয় সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান পিস